বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে খুবই উপকারী একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে এগ স্যালাড তৈরি করে দেখাবো। তো তার জন্য শুরুতেই আমি দুইটা ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি। আর আসলে যখন আমরা ডায়েট করি তখন কিন্তু আমরা মনে করি যে আসলে কিছুই খাওয়া যাবে না, সেটা কিন্তু না। আমরা চাইলে ডায়েটের আসল অর্থটা হচ্ছে পরিমিত পরিমাণে সুষম খাবার খেতে হবে। তো এর জন্য এগ স্যালাড তৈরি করতে আজকে আমি শসা নিয়েছি, টমেটো নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। তো চলুন এবার রেসিপিটা তৈরি করা যাক। তো শুরুতেই আমি ডিমটাকে কিউব করে কেটে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। আর ডিম কিন্তু আমরা সবাই জানি যে প্রাণীজ প্রোটিনের অন্যতম একটা উৎস হচ্ছে ডিম। আর ডায়েটের ডায়েট করা চলাকালীন সময় কিন্তু আমরা একদিনে 6টা পর্যন্ত ডিম খেতে পারবো। এটা আসলে আমার কথা নয়, এটা শ্রদ্ধেয় বাংলাদেশের ডায়েটিশিয়ান ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের কথা। আপনারা চাইলে ওনার ইউটিউবে ওনার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর বর্তমান সময়ে কিন্তু আসলে পিসিওডি বা পিসিওএস ডিজিজের কারণে আমরা মহিলারা অনেক ভুগছি, আমাদের ওবেসিটি হচ্ছে, বা বলা যায় যে ওবেসিটির কারণে পিসিওএস বা পিসিওডি হচ্ছে। এটা আসলে আমি অত ভালো বলতে পারবো না, যেহেতু আমি কোনো ডক্টর নই। তবুও আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। হাইট অনুযায়ী আমার ওয়েট খুব বেশি না, কিন্তু তারপরেও যখনই আমার মনে হয় যে আমার ওজনটা একটু বৃদ্ধি পাচ্ছে, তখনই কিন্তু আমি অল্প কিছুদিন, হতে পারে সেটা 7 দিন বা 10 দিন বা 15 দিন, সেটা আমার ওজনের উপর নির্ভর করছে, এই সময়টাতে আমি কার্বোহাইড্রেটটা বাদ দিই। আর আসলে কিটো ডায়েট মানেই হচ্ছে কার্বোহাইড্রেট বাদ দিয়ে ফ্যাটকে কাজে লাগিয়ে শরীরকে কর্মক্ষম রাখা। তো এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনারা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ইউটিউবের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি অত ভালো বলতে পারবো না, কারণ আমি কোনো ডক্টর নই। তো আমি আমার ডায়েট চলাকালীন সময় যে রেসিপিগুলো ট্রাই করি নিজের প্রয়োজনের জন্য, সেটা আপনারা চাইলে আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। তাহলে আমি কিটো ডায়েট চলাকালীন একদিনের পুরো আমি যে খাবারগুলো খেয়ে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো কাঁচামরিচটাকে আমি খুবই পাতলা করে ছোটো করে কেটে নিচ্ছি, যেন স্যালাদের সাথে মিশে যায়। আর এই এগ স্যালাদ কিন্তু খেতে খুবই টেস্টি হয়, আমি নিজে পার্সোনালি এটা ট্রাই করেছি। ডায়েট করা মানে আমরা মনে করি যে কিচ্ছু খেতে পারবো না, এরকমটা একেবারেই না। আমরা সুষম খাবার পরিমিত পরিমাণে খেয়ে ডায়েট করতে পারি। আর আমি নিজে খুবই ভোজন রসিক, তো আমি পার্সোনালি বলছি যে এটা খুবই টেস্টি, আমি নিজে ট্রাই করেছি বা আমার নিজের জন্যই এটা তৈরি করছি। আর সবার আগে আমাদেরকে মনে রাখতে হবে ডায়েট চলাকালীন সময়, সেটা হচ্ছে আমরা কখন খাচ্ছি, কী খাচ্ছি এবং কতটা পরিমাণে খাচ্ছি। আমাদেরকে চেষ্টা করতে হবে সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট করা, দুপুর 2টার মধ্যে লাঞ্চ করা এবং সন্ধ্যা 6টার পরে আর কোনো ভারী খাবার না খাওয়া। তো টমেটোগুলোকেও আমি কিউব করে কেটে নিচ্ছি। আসলে আমি টমেটোটা থেকে যেন রস বাইরে না পড়ে সেজন্য প্লেটের উপরেই কাটছি, চপিং বোর্ডের উপরে কাটছি না। কারণ কোনো রেসিপি তৈরি করার আগে আমাদেরকে এটা শেয়ার করতে হবে যেন এই খাবারটার পুষ্টি গুণাগুণ সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ থাকে। তো যতটা পারা যায় পুষ্টি গুণাগুণ বজায় রেখেই খাবারটা তৈরি করা উচিত, এটা আমার মনে হয়। চাইলে এই রেসিপিটা কিন্তু ডায়েট ছাড়াও আপনারা আপনাদের বাচ্চাদের সকালের নাস্তায় বা টিফিনে দিতে পারেন।
যেসব বাচ্চারা ডিম খেতে চায় না তাদেরকে কিন্তু ডিম খাওয়ানোর একটা খুব ভালো কৌশল হচ্ছে এই এগ স্যালাডটা, কারণ এটা খেতে খুবই টেস্টি হয়। আর আপনার বাচ্চা বুঝতেই পারবে না যে ডিম খেয়ে নিচ্ছে, নিজের অজান্তেই সে তার প্রোটিনের চাহিদাটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। আমি নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনারা যখন ডায়েট করবেন তখন আপনারা ব্ল্যাক কফি ট্রাই করবেন বা বুলেটিন কফি। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার কিন্তু এ বিষয়ে অনেক বিস্তারিত বলেছেন ওনার ভিডিওগুলোতে, তো আমি নিজে ট্রাই করে অনেক ফলাফল পেয়েছি, অনেক ভালো ফলাফল পেয়েছি, এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবার শসাটাকে আমি কিউব করে কেটে নিব, তো তার জন্য মাঝখান থেকে অল্প পরিমাণে একটু খোসা ফেলে দিচ্ছি, আপনারা চাইলে পুরো খোসা রেখেও কাটতে পারেন। আমি অল্প পরিমাণে একটু পাতলা করে খোসা ফেলে দিচ্ছি একটু দেখার সৌন্দর্যের জন্য। আপনারা কিন্তু চাইলে এই এগ স্যালাডটাতে টক দই ব্যবহার করতে পারেন, টক দইও কিন্তু আমাদের ওজন কমাতে অনেক হেল্প করে, কিন্তু টক দইয়ের ফ্লেভারটা আমার ঠিক পছন্দ না, এই জন্য ওটা আমি দেই নিয়েতে বা ওটা আমি দিচ্ছি না। আমরা সবাই জানি শসা হচ্ছে ওজন কমাতে অনেক হেল্প করে, তো শসা দিয়ে দিচ্ছি, টমেটো কিন্তু তাই, টমেটো আসলে একটু টক লাগবে তো স্বাদটা ভালো আসবে এজন্য দেওয়া। আর এর যেহেতু এখানে এটা এগ স্যালাড, তো এগ ডিমটা কিন্তু প্রোটিনের অন্যতম উৎস, যে কারণে আপনি কিটো ডায়েটের মাধ্যমে যখন আমরা পুরো কোনো রকম কার্বোহাইড্রেট গ্রহণ করছি না ও পর্যায়ে, কিন্তু এই স্যালাডটা খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকবে, আপনার ক্ষুধা ভাবটা অনেকক্ষণ পর্যন্ত কমিয়ে রাখবে, প্লাস হচ্ছে আপনার শরীরের যে ভিটামিনের যে চাহিদাগুলো সেটা কিন্তু সঠিকভাবে পূরণ হয়ে যাচ্ছে। অনেক সময় এমন হয় যে আমরা ভুল ভালভাবে ডায়েট করি, তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, অল্প একটু পরিমাণে কাঁচা পেঁয়াজ দিচ্ছি, কারণ কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা আমার ঠিক পছন্দ না, এজন্য অল্প একটু পরিমাণে দিচ্ছি স্বাদের জন্য, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বেশিও দিতে পারেন। তো অনেক সময় এমন হয় যে আমরা ভুল ভাল না জেনে শুনে না বুঝে শুনে ডায়েট করার কারণে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই, ফলাফল কিন্তু সেই শূন্যই থাকে, এজন্য ঠিক বুঝে শুনে আপনারা ডায়েট ফলো করবেন। তো এবারে আমি সব উপকরণগুলোকে মেশাবো, তো তার জন্য এর ভিতরে অল্প পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি, আপনারা এখানে চাইলে হিমালয়া পিঙ্ক সল্টও দিতে পারেন। আর একটা কথা বলতে চাই, যখন আপনারা ডায়েট করবেন তখন কিন্তু কোনোভাবেই কাঁচা লবণ খাবেন না, নর্মাল যে লবণটা আমরা খেয়ে থাকি আয়রনযুক্ত সাদা লবণ, ওটা কিন্তু আমাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে, আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। এবারে আমি এর ভিতরে অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিব, এই চিলি ফ্লেক্সটা আমি বাসায় তৈরি করেছি, আমি যেহেতু ঝাল একটু বেশি পছন্দ করি এর জন্য এর ভিতরে কাঁচামরিচ আর চিলি ফ্লেক্স দুইটোই ব্যবহার করছি, আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়েও দিতে পারেন। এবারে এই উপকরণগুলোকে খুব ভালো করে আমি মেশাবো। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে আমার সাথেই থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। রেসিপিটা ট্রাই করার পর কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। আর এরকম ডায়েটের আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে প্লিজ আমার কমেন্ট বক্সে এসে জানাবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। এটা দেখতেই কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক কালারফুল।